হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর তার আগেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রাস্তা মেরামতের কাজ। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা, নিত্যদিনের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। মুর্শিদাবাদ জেলার রাস্তায় মাঝে মাঝে বিশাল বিশাল গর্ত, আর সেই গর্তেই জমে রয়েছে জল। শুটি এক ব্লকের ভিডিও HM রিয়াজুল হক হঠাৎই পরিদর্শন করলেন বেশ কিছু রাস্তাঘাট। সাদিকপুর গ্রাম পঞ্চায়েতের গোঠা উচ্চ বিদ্যালয় থেকে রমাকান্তপুর এবং চাঁদনী চক থেকে নাপিতপাড়া পর্যন্ত রাস্তাঘাট পরিদর্শন করেন তিনি। পরিদর্শন করার সময় জরুরি অবস্থাতেই ইট এবং ইটভাটার ছাই দিয়ে রাস্তা মেরামতের কাজ করার নিজে দাঁড়িয়ে থেকে। ভিডিওর এই রূপ তৎপরতায় খুশি গ্রামবাসীরা। পাশাপাশি তিনি গ্রামবাসীদের সাথে কথাও বলেন এবং তাদের সঙ্গে কথা বলার পর আরও কিছু রাস্তাঘাট পরিদর্শন করেন তিনি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।